টাইম ট্রাভেল অর্থাৎ সময় যাত্রা, আপনারা সকলেই হয়তো কখনো না কখনো শুনেছেন অথবা কোনো মুভিতে দেখেছেন সময় যাত্রা আসলে কী এবং কীভাবে সময় যাত্রা করা হয়। এটি শুনতে এবং কল্পনা করতে খুবই ভালো লাগে, কিন্তু এর পেছনে থাকা তর্ক বিতর্কে শেষ নেই। আমরা সকলেই চাই সময়ের পেছনে গিয়ে অর্থাৎ অতীতকালে গিয়ে আমাদের সমস্ত ভুলগুলি যাতে শুধরে নিতে পারি এবং ভবিষ্যতে সময়যাত্রা করে আমাদের ভবিষ্যৎ জেনে নিতে পারি। কিন্তু সময়যাত্রা কি সত্যিই সম্ভব? আর যদিও তা সম্ভব হয় তাহলে কীভাবে? আজ এই ভিডিওটিতে আমরা টাইম ট্রাভেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ আর দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তো চলুন শুরু করা যাক। টাইম ট্রাভেল অর্থাৎ সময় যাত্রা সম্পর্কে আমাদের কৌতূহল ব্যাপক, কিন্তু যদি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় তাহলে সময়যাত্রা সত্যিই পসিবল অর্থাৎ সম্ভব। যদি দেখা যায় তাহলে আমরা সকলেই সময়যাত্রা করছি, আমরা সকলেই অতীতকাল থেকে বর্তমানের মধ্য দিয়ে ক্রমাগত ভবিষ্যতের দিকে যাত্রা করছি, কিন্তু এই সময়ের অন্তরাল এতটাই কম যে আমরা উপলব্ধি করতে পারি না। কিন্তু আমরা কি অল্প সময়ের অন্তরালে কয়েক শত অথবা কয়েক হাজার বছর ভবিষ্যতে যাত্রা করতে পারি? উত্তর হলো হ্যাঁ, ইট ইজ পসিবল। তবে সময়যাত্রা কীভাবে সম্ভব এই বিষয়ে অনেক বিজ্ঞানভিত্তিক থিওরি অর্থাৎ তত্ত্ব আছে, তবে আমরা এই ভিডিওটিতে শুধুমাত্র একটি তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। যখন অ্যালবার্ট আইনস্টাইন তার বিখ্যাত থিওরি অফ রিলেটিভিটি তত্ত্বটি প্রকাশিত করেন, তখন থেকে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে সময়যাত্রার ধারণা করতে শুরু করেন। কিন্তু আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি সিদ্ধান্তটি প্রকাশিত হওয়ার আগে সকলের মধ্যে একটাই ভুল ধারণা ছিল যে এই ব্রহ্মাণ্ডে সব জায়গায় সময়ের গতি একই অর্থাৎ পৃথিবীর সময়ের গতির সমান। সবাই ভাবতেন পৃথিবীতে সময় যে গতিতে চলছে এই ব্রহ্মাণ্ডে অনেক দূরের কোনো গ্রহে সময় ঠিক একই গতিতে চলছে। কিন্তু আইনস্টাইন সকলের এই ভুল ধারণাকে ভেঙে দেন। অ্যালবার্ট আইনস্টাইন বলেন যে সময় এবং ব্রহ্মাণ্ড একে অপরের সঙ্গে যুক্ত হয়ে আছে, যেটিকে স্পেস টাইম বলা হয়। সময় হচ্ছে একটি ফোর্থ ডাইমেনশন এবং সময়ের গতিকে ফাস্ট এবং স্লো করা যেতে পারে। ব্রহ্মাণ্ডের সময় একটি নদীর মতো বইছে, যেমন নদীতে জল কোনো জায়গায় ধীর গতিতে প্রবাহিত হয় আবার কোনো জায়গায় দ্রুত গতিতে প্রবাহিত হয়, ঠিক এইভাবে ব্রহ্মাণ্ডের সময় আলাদা আলাদা জায়গায় পৃথক গতিতে প্রবাহিত হচ্ছে। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি সিদ্ধান্তের স্পেস টাইম সমীকরণ অনুযায়ী টাইম ট্রাভেল সম্ভব। স্পেস টাইম সমীকরণ অনুযায়ী যদি কোনো বস্তু যত দ্রুত ট্রাভেল করবে তার জন্য সময় তত স্লো অর্থাৎ ধীর গতি হয়ে যাবে। কিন্তু সময়ের এই অন্তরালকে অনুভব করার জন্য আপনাকে আলোর গতিতে অথবা আলোর গতির 90% গতিতে ট্রাভেল করতে হবে। বিখ্যাত বিজ্ঞানী স্টিভেন হকিং টাইম ট্রাভেলের জন্য এমন একটি রেলওয়ে ট্র্যাকের কল্পনা করেছেন যেটি পৃথিবীর চারিদিকে সংযুক্ত থাকবে এবং এই ট্র্যাকে চলা ট্রেনের গতি লাইটের স্পিডের সমান হবে। যখন এই ট্রেন পৃথিবীর চারিদিকে সংযুক্ত ট্র্যাকের উপর দিয়ে লাইটের স্পিডে ট্রাভেল করবে, তখন ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের জন্য সময় অনেক স্লো হয়ে যাবে। এতটাই স্লো যে ট্রেনের ভেতরে সময় অনুযায়ী ট্রেন যখন এক সপ্তাহ পরে থামবে তখন ওই যাত্রীদের 7 দিনের তুলনায় পৃথিবীতে 65 বছর সময় অতিবাহিত হয়ে যাবে। পৃথিবীতে সব কিছু বদলে যাবে, কিন্তু ওই যাত্রীদের জন্য সময় কেবল 7 দিনই অতিবাহিত হবে, অর্থাৎ যাত্রীরা কেবল 7 দিনের সময়ের ব্যবধানই উপলব্ধি করতে পারবেন। আইনস্টাইনের স্পেস টাইম সমীকরণ অনুযায়ী কেবল ভবিষ্যতেই সময়যাত্রা সম্ভব, অর্থাৎ একবার যদি আপনি ভবিষ্যতে পৌঁছে যান তাহলে কখনো পাস্ট অর্থাৎ অতীতে ফিরে আসতে পারবেন না। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মানুষ কি পারবে লাইটের স্পিডে ট্রাভেল করতে, ভবিষ্যতে সময়যাত্রা করতে? অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং নিচে কমেন্ট করে জানাবেন। এবং আরও বিজ্ঞানভিত্তিক, শিক্ষামূলক এবং রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।